নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাদের ইউটিউব জার্নিটাকে শুরু করি, তখন আমাদের এমন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যে আমাদের ভিডিওটাকে ডিলিট করার প্রয়োজন পড়ে। আমরা হয়তো বেশ কিছু ভিডিও তৈরি করেছি, হঠাৎ করে এমন একটা সিচুয়েশন চলে আসলো যে আমাদের ভিডিওগুলোকে ডিলিট করতে আমরা বাধ্য হচ্ছি, কিংবা আমাদের মনে হলো যে আমাদের ভিডিওটা ডিলিট করা উচিত। আমরা যখন আমাদের চ্যানেলের ভিডিওটাকে ডিলিট করি, তো আমাদের চ্যানেলে কী ধরনের প্রভাব পড়বে সেই নিয়েই আজকের ভিডিওটা। আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো কি আদৌ ডিলিট করা উচিত নাকি উচিত নয়, এই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা অনেক সময় আমাদের ভিডিও হয়তো কম ভিউজ আসছে বা কম ওয়াচ টাইম আসছে, এই কারণে আমাদের ভিডিওকে আমরা ডিলিট করে ফেলি। আবার হয়তো কিছু কিছু সময় আসে যে আমরা ভালো ভিউজ পাওয়া একটা ভিডিও, ভালো সাবস্ক্রাইবার এসছে, ভালো ওয়াচ টাইম এসছে সেই ভিডিও থেকে, সেই ভিডিওকে আমাদের ডিলিট করতে হচ্ছে। তো এমন একটা পরিস্থিতিতে পড়ে আমরা কি করতে পারি? ভিডিও ডিলিট করার কি পজিটিভ কোনো দিক আছে নাকি পুরোটাই নেগেটিভ? আমরা কোন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে ডিলিট করে ফেলি? আপনি হয়তো আপনার চ্যানেলে একটা ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, এক বছর দু বছর এক পর আপনার মনে হলো যে এই কন্টেন্টের ভিডিওগুলো ভিউজ হচ্ছে না ভালো। আপনি হয়তো একটা ক্যাটাগরির ভিডিও বানিয়েছেন এবং আপনার ইচ্ছে মতো কন্টেন্টের ভিডিও বানিয়েছেন, এক বছর দু বছর পর আপনার মনে হলো যে আপনার শুরুর দিকের যে ভিডিওগুলো ছিল যাচ্ছে তাই ছিল, সেগুলোকে এখন আপনার পছন্দ হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই যেটা হয়, আপনি কি করলেন, আপনার শুরুর দিকের ভিডিওগুলো যে না চলো যাই, শুরুর দিকের ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়া যাক, এইভাবে আপনি ডিলিট করে ফেললেন। আপনার শুরুর দিকের ভিডিওগুলো হয়তো এখন দেখলে আপনার হাসি পায় যে আপনি এরকম ধরনের ভিডিও তৈরি করতেন। তো আপনার চ্যানেলটি যখন বড় হয়ে যায়, বেশ কয়েকজন সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন আপনার মনে হলো যে পিছনের ভিডিওগুলো দেখে যে ভিডিওগুলো ঠিকঠাক আপনার পছন্দ হলো না। আপনার চ্যানেলটি হয়তো গ্রো করতে শুরু করলো, তার কিছুদিন পর আপনার মনে হলো যে পুরানো ভিডিওগুলো দেখে আপনার হাস্যকর লাগছে, তাই আপনি ভিডিওগুলো কী করলেন, ডিলিট করে ফেললেন। এবার চলে আসি দ্বিতীয় পরিস্থিতির কথা। আপনারা হয়তো ভাবলেন যে আপনাদের প্রথম থেকে যে ভিডিওগুলো আপনারা তৈরি করেছেন সেগুলো কোনো কন্টেন্টের ভিডিও ছিল না, আপনার যখন যেরকম ইচ্ছা হতো আপনি সেরকম ভিডিও আপলোড করতেন, তো এইভাবে আপনার চ্যানেলটি চলতো। তো এখন হয়তো আপনার মনে হচ্ছে যে এই ভিডিওগুলো আপলোড করা আপনার উচিত হয়নি, আপনার হয়তো মনে হলো যে আপনার ফলোয়ার্সরা এরকম ধরনের ভিডিও আপনার কাছ থেকে পছন্দ করছে না, তো অন্য কোনো কন্টেন্টের ভিডিও পছন্দ করছে, আপনার হয়তো মনে হলো যে এরকম কন্টেন্টের ভিডিও আমাকে করতে হবে, সেই জন্য আগের কন্টেন্টের ভিডিওগুলো কী করলেন, আপনি ডিলিট করে ফেললেন। এবার আসি তিন নম্বর পরিস্থিতির কথা। হয়তো অনেক সময় দেখলেন আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসছে বা কপিরাইট স্ট্রাইক চলে এসছে, এই কারণে অনেক সময় আমরা আমাদের ভিডিওকে ডিলিট করতে পারি। কপিরাইট ক্লেম আসলে ভিডিওতে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। এবার চলে আসি চতুর্থ নম্বর পরিস্থিতির কথা। আপনারা হয়তো এক বছর দু বছর তিন বছর ধরে বিভিন্ন কন্টেন্টের ভিডিও বানিয়ে যাচ্ছে, আপনার ভিডিওগুলোকে কেউ ক্লিক করছে না, অডিয়েন্স পছন্দ করছে না, তো এই কারণে আপনি কি করলেন যে না চলো শুরুর দিকে যে 100, 200, 300 আপনারা ভিডিও বানিয়েছে, তো সেই ভিডিওগুলোকে পুরোপুরিভাবে ডিলিট করে দিলেন। আপনার কাছে হয়তো কমিউনিটি গাইডলাইনের নোটিস আসলো, এই কারণে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে ডিলিট করে ফেললেন। তো এরকম অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয়। যে কোনো পাঁচটি পরিস্থিতির কথা আমি আপনাদেরকে বললাম, এখনও অনেক পরিস্থিতির কথা আছে। এই পাঁচটি পরিস্থিতির কারণে আমরা আমাদের ভিডিওগুলোকে ডিলিট করে ফেলি। তো এবার আসি ভিডিওগুলো যাতে ডিলিট না করতে হয় তো আপনারা কী করবেন। আপনার চ্যানেলে হয়তো 200-300 ভিডিও আপনি আপলোড করেছেন এক বছর দু বছর ধরে, তো সেই ভিডিওগুলোকে আপনার হয়তো মনে হয়েছে তার মধ্যে থেকে ভিডিওগুলোর কন্টেন্ট ঠিক নয়, এইভাবে আপনি হয়তো 60-70 ভিডিও ডিলিট করে ফেললেন। তো আপনার তো ডিলিট করা হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এই পরিস্থিতিতে এসে আপনি কি করবেন সেটাই আপনাকে বলবো। আপনি এই যে এতগুলো ভিডিও ডিলিট করলেন, এর ফলে আপনার চ্যানেলের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণ আপনাকেই করতে হবে। আপনি কিভাবে করবেন? আপনি ভালো কন্টেন্টের ভিডিও বানাবেন এবং পার ডে একটা করে ভিডিও আপলোড করবেন। আপনি হয়তো কোনো ভিডিও পাবলিককে শো করতে চাইছেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনি আপনার চ্যানেলের ভিডিওটিকে ডিলিট না করে আপনি আপনার ভিডিওটিকে প্রাইভেট করে রাখতে পারেন। ওখানে গিয়ে দেখবেন তিনটে অপশান আছে, একটা আছে পাবলিক, একটা আছে প্রাইভেট, একটা আছে আনলিস্টেড। আপনি ওখানে গিয়ে ক্লিক করে আপনার ভিডিওটাকে প্রাইভেট করে রাখতে পারবেন, তাহলে আপনার ভিডিওটা পাবলিক শো হবে না। চ্যানেলের রিচ কমে যাওয়ার পরে ভিউজটাও ডাউন হয়ে যায়, এইভাবে অনেকেই ইউটিউব ছেড়ে দেন।
এইভাবে অনেকে হতাশ হয়ে ইউটিউবটাকে বন্ধ করে ফেলেন। আপনাদেরকে একদমই ডিমোটিভেট হলে চলবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এমন টপিকে ভিডিও বানাবেন সেটা যেন ডিলিট করার প্রয়োজন না পড়ে, এরকম কন্টেন্টের ভিডিও বানাবেন যেগুলো ডিলিট করার প্রয়োজন আপনার না পড়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।